1990 সালের কথা আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই। একটি নাটকের কথা, একটি নাটক, একটি চরিত্র, বাংলাদেশ টেলিভিশন, আন্দোলন, মিছিল, এমনকি আত্মহত্যার ঘটনাও ধরে ফেলেছেন নিশ্চয়ই এতক্ষণ। বাকের ভাইয়ের কথাই বলছি। বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়ের নাম কোথাও কেউ নেই। কালজয়ী নাট্যকার, উপন্যাসিক, পরিচালক হুমায়ুন আহমেদের লেখা এই নাটকটি বাংলাদেশের টেলিভিশন দর্শকদের এতটাই নাড়া দিয়েছিল, শেষ দৃশ্যে বাকের ভাইয়ের ফাঁসি হবে তার প্রতিবাদে সারা দেশে যুদ্ধংদেহী অবস্থা। সারা দেশ ফেটে পড়ল বাকের ভাইয়ের মুক্তি চাই আন্দোলনে। হুমায়ুন আহমেদ নাছোড়বান্দা, বাকের ভাইয়ের ফাঁসি তিনি দেবেনি। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হুমায়ুন আহমেদের কাছে বার্তা পাঠালেন অনুরোধ করে, বাকের ভাইয়ের মুক্তি দেয়া যায় কি না। হুমায়ুন আহমেদ একটু বাঁকা মানুষ, কিছুতেই কোনো কাজ হল না। সকল আন্দোলনের তোপের মুখে থেকেও যখন তিনি নিজ গৃহে আতঙ্কিত অবস্থায় রাত্রি বাস করছেন, তখনও বাকের ভাইয়ের ফাঁসি তিনি দিয়েই ছেড়েছেন। আর সেই কালজয়ী চরিত্রটি রূপদান করে যে মানুষটি নন্দিত হয়েছেন, আলোড়িত হয়েছেন বিশ্বময়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে যার অভিনয় বিস্ময় ছড়িয়েছে, আসলেই অভিনয়ের মধ্যে সত্যিই বোধ হয় ভাইটামিন আছে। আসাদুজ্জামান নূর অভিনেতা, রাজনীতিবিদ। তিনি শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2001 সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে 2018 সাল পর্যন্ত নীলফামারি দুই আসনের সংসদ সদস্য হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন, মাঝে মন্ত্রীও হয়েছেন। প্রথমে শুরুই করেছি তাহলে আসাদুজ্জামান নূরের পরিচয় রাজনীতিবিদ হিসেবে। না, আসলে তার পরিচয় রাজনীতিবিদ মুখ্য নয়, তিনি সবার কাছে নন্দিত একজন অভিনেতা হিসেবে, কিংবদন্তী অভিনেতা হিসেবে। 1972 সালে তার অভিনয় জীবন শুরু হয়েছিল মঞ্চদল নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে। এই নাট্যদলের 15টি নাটকে তিনি 600 বারের মতো মঞ্চে উঠেছেন, অভিনয় করেছেন, তাক লাগিয়েছেন সবাইকে। 2টি নাটকের নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে দেওয়ানগাজির কিচ্চা বহুল জনপ্রিয়তা লাভ করেছে। আর টেলিভিশন, চলচ্চিত্র, ধারাবাহিক, একক নাটক কিংবা টেলিফিল্ম, সব মিলিয়ে 110টিরও বেশি নাটক চলচ্চিত্রে তার অভিনয়। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে ধরা যাক 1985 সালের এই সব দিন রাত্রির কথা, তখন সাদাকালো টেলিভিশন, ইন্টারনেটের বালাই নেই, একটিমাত্র টেলিভিশন চ্যানেল বাংলাদেশে, শুক্রবার সকাল 10টায় মনের মুকুরে সারা গ্রামের লোক একটি ক্লাবের একটি টেলিভিশনে কিংবা সেই গ্রামের সচ্ছল কোনো পরিবারের একমাত্র টেলিভিশনে জড়ো হতো এই সব দিন রাত্রি দেখার জন্য। কিংবা ধরা যাক 1988 সালের অয়ময় নাটক, 1990-এর কোথাও কেউ নেই এর কথা তো আগেই বলেছি, এরপর 1999-এর আজ রবিবার, কিংবা তার অনেক পরে সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড। তার কণ্ঠে কি দারুণভাবে মানিয়ে গিয়েছিল কিছু সংলাপ, কিছু মুহূর্ত, কিছু দৃশ্য, যেমন কোথাও কেউ নেই-এর মায়ের মধ্যে ভাইটামিন আছে, কখনো চিনি চা পাতা ছাড়া বানিয়ে আনা চা খেয়ে মামা তার ভাগ্নিকে বলছেন বাহ কি চমৎকার টেস্ট, চোর চরিত্র করতে গিয়ে কখনো তার চোখ উপড়ে ফেলার জন্য খেজুরের কাঁটা আমদানি করা হচ্ছে, কখনো তিনি বলছেন এই বিশ্ব ঘুরে দেখার জন্য তিনি নিজের একটা কিডনি বিক্রি করে দেবেন, তিনি আবুল হায়াতকে বোঝাচ্ছেন শখ কোনো ছোটোখাটো ব্যাপার নয়, শখের তোলা 80 টাকা, কখনো শখের বসে পাতার বাসি বাজিয়ে সবাইকে মুগ্ধ করছেন। আসাদুজ্জামান নূর এবং হুমায়ুন আহমেদের কেমিস্ট্রিটা মিলে যেত সংলাপ লিখাই এবং সংলাপ প্রক্ষেপণে। হুমায়ুন আহমেদই বোধহয় আসাদুজ্জামান নূরের সঠিক প্রতিভাটা উপলব্ধি করে তাকে ঠিক মতো ঠিক জায়গাটিতে ব্যবহার করতে পেরেছিলেন সফলভাবে, কখনো নাট্যকার হিসেবে, আবার কখনো বা নাট্যকার নির্মাতা উভয় হিসেবেই। রেডিওতেও কিন্তু তার নাটকের সংখ্যা 50-এর অধিক।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেতে অভিনয় করেছেনই। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার এবং আগুনের পরশমণি। শঙ্খনীল কারাগার মুক্তি পায় 1992 সালে, আগুনের পরশমণি মুক্তি পেয়েছিল 1994 সালে। আর সংস্কৃতিতে অবদান রাখার জন্য 2018 সালে তিনি পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। আসাদুজ্জামান নূর রংপুরের মঙ্গাপীড়িত এলাকার নীলফামারি জেলায় জন্মগ্রহণ করেছেন 1946 সালের 31 অক্টোবর। সেই হিসেবে আজ তার শুভ জন্মদিন। গল্পের ফাঁকে আসাদুজ্জামান নূরকে জানাই জন্মদিনের অনাবিল শুভেচ্ছা। শুভ জন্মদিন কিংবদন্তি নূরের পিতা আবু নাজেম মোহাম্মদ আলী আর মাতা আমিনা বেগম। পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1972 সালে বহুল প্রচারিত সাপ্তাহিক চিত্রালীতে কাজ করার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। সেখানে তার পরিচয় হয়েছিল আলী জাকেরের সঙ্গে, সে গল্পে একটু পরে আসছি। 1973 সালের কথা, একটি বিজ্ঞাপনী সংস্থার অধীনে একটি ছাপাখানায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 74 সালে সোভিয়েত দূতাবাসের, বর্তমানে যেটি রাশিয়া, সেখানে প্রেস রিলেশন অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 1980 সালে ইস্ট এশিয়াটিক অ্যাডভার্টাইজিং লিমিটেডে, বর্তমানে যার নাম এশিয়াটিক 360, বাংলাদেশের সব থেকে বড় বিজ্ঞাপনী সংস্থা, সেখানে ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করার মাধ্যমে বিজ্ঞাপন জগতে তার পদার্পণ। এবার আসা যাক সামাজিক কার্যক্রমে, তারপরে আমরা বলবো আলী জাকেরের সঙ্গে তার ঘনিষ্ঠতার গল্প। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেছেন আসাদুজ্জামান নূর। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য, বাংলাদেশ রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক, বর্তমানে এই সব দায়িত্ব তিনি পালন করে চলেছেন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের মাধ্যমে যে বাকের ভাইয়ের জন্ম হল, সেই বাকের ভাই দেশ টিভিতে কে হতে চাই কোটিপতি অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পেলেন। এবার আমেরিকা হয়ে ভারতের বিখ্যাত অনুষ্ঠান কোন বানেঙ্গা করোড়পতি অনুষ্ঠানের কপিরাইট কিনে দেশ টিভি প্রচার করল কে হতে চাই কোটিপতি। সেখানে অমিতাভ বচ্চনের চরিত্রে দেখা গেল আমাদের আসাদুজ্জামান নূরকে। এই চ্যানেলটির সঙ্গে তিনি কিন্তু আবার ওতপ্রোতভাবে জড়িত। আগেই বলেছি, নূরের অভিনয় জীবন শুরু থিয়েটার থেকে। সেই 1972 থেকে নাগরিক সম্প্রদায়ে জড়িত হওয়া, সেই সময় সাপ্তাহিক চিত্রালীর অভ্যর্থনাকারী ছিলেন এবং বিখ্যাত অভিনেতাদের সাক্ষাৎকার নিতে যেতেন, আর সেই সাক্ষাৎকার নিতে যাওয়া, চিত্রালীতে কাজ করা, সেখানেই পরিচয় হল আর এক কিংবদন্তি আলী জাকেরের সাথে। আলী জাকেরই তখন নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম কর্ণধার। প্রথমে দলটির একটি নাটকের মহড়ায় গেলেন, তারপর দলটির অংশ হয়ে গেলেন তিনি। আর প্রথমে নেপথ্যের কণ্ঠদান দিয়ে কাজ শুরু করলেন সেখানে। তৈল সংকট নামক একটি নাটকের আনুষ্ঠানিক প্রদর্শনীর মাত্র দুদিন বাকি থাকা অবস্থায় ঘটল একটি দুর্ঘটনা। বাংলাদেশের আর এক কিংবদন্তি আবুল হায়াত সেই নাটকটির প্রধান চরিত্র রূপদান করছিলেন, মাত্র দুদিন আগে তিনি আহত হলেন। নাটকের এই শোতে অভিনয় করা তার কোনোভাবেই সম্ভব ছিল না। নেপথ্যের কণ্ঠদানের কারণে নূর নাটকের প্রতিটি লাইনই জানতেন। আলী জাকের নূরকে আবুল হায়াতের চরিত্রটি করতে বললেন, আর এভাবেই তার অভিনয়ের যাত্রা শুরু হল। নূরের প্রথম টেলিভিশন নাটকের নাম রঙের ফানুস। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এই নাটকটির প্রযোজক ছিলেন আর এক কিংবদন্তি আবদুল্লাহ আল মামুন। মঞ্চের জন্য ব্রেকটেন নাটকের বাংলা অনুবাদ, রবীন্দ্রনাথের তিনটি উপন্যাসের টেলিভিশন নাট্যরূপ এবং টেলিভিশনের জন্য মৌলিক নাটক রচনা করেছেন তিনি আসাদুজ্জামান নূর। এ মোর অহংকার ও দেওয়ানগাজির কিচ্ছা তার পুস্তকাকারে প্রকাশিত নাটক। আর নিজস্ব পরিচালনায় তিনি 50টিরও বেশি বিজ্ঞাপনচিত্র, ভিডিও ছবি নির্মাণ করেছেন। এবার আসা যাক আসাদুজ্জামান নূরের রাজনীতির গোড়াপত্তনের গল্পে। 1963 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিলেন আসাদুজ্জামান নূর। 1965 সালে তিনি নীলফামারি কলেজের ছাত্র সংসদের
সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেন। তারপর 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। পরবর্তীতে দেশ স্বাধীনের পর কমিউনিস্ট পার্টিতে যোগদান করলেন। তারপর দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে বিরত রেখে সংস্কৃতিকর্মী হিসেবে নানান সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে নিজেকে জড়িয়ে নিয়োজিত রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলন, যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন। 1998 সালের মাঝামাঝি পর্যায়ে তিনি আবারও প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হলেন। তার মানে আসাদুজ্জামান নূরের মন কখনো সংস্কৃতিতে থিতু হয়েছে, কখনো বারবার উকিঝুঁকি দিতে চেয়েছে রাজনীতির মাঠে। বাংলাদেশ আওয়ামী লীগে এবার যোগ দিলেন। 2002 সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হলেন। 2009 সালে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হলেন। নীলফামারী দুই আসন থেকে 2001 থেকে 2018 সালের প্রত্যেকটি সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন। এবার একটু আসা যাক আসাদুজ্জামান নূরের ব্যক্তিজীবনে। নূর ডাক্তার শাহীন আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শাহীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এই দম্পতির দুই সন্তান, পুত্র সুদীপ্ত, কন্যা সুপ্রভা। পুত্র সুদীপ্ত বাংলাদেশী কূটনীতিক এম আমিনুল ইসলামের কন্যা কাজলি শেহরিন ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কন্যা সুপ্রভা 2017 সালের 8 সেপ্টেম্বর টিমথি স্টিফেন গ্রিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার মানে পুত্র দেশেই বিয়ে করেছেন, কন্যা গিয়েছেন বিদেশে। নূরের বোন কাউসার আফসানা ব্র্যাক বাংলাদেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিভাগের পরিচালক। চলুন একটু দেখে নিই এক নজরে আসাদুজ্জামান নূরের প্রাপ্তিগুলো কী কী। শহীদ মুনির চৌধুরী পুরস্কার 2006, নরেন বিশ্বাস পদক 2010, শহীদ বদরুদ্দিন হোসেন স্মৃতি পুরস্কার 2015, বিশ্ব মঞ্চ দিবস পুরস্কার 2015, স্বাধীনতা পুরস্কার 2018 এবং পেয়েছেন বাংলা একাডেমি ফেলোশিপ। আসাদুজ্জামান নূর এমন একজন বরেণ্য অভিনেতা, এমন একজন কৃতি মানুষ, এমন একজন বিখ্যাত চরিত্র যার গল্প একদিনে ফুরোবার নয়। গল্পের আরও নতুন নতুন রস হয়তো বের হবে, সৃষ্টি হবে নতুন কোনো ইতিহাস, জাগ্রত হবে পুরনো কোনো স্মৃতি, সেসব আর একদিন বলা যাবে। সেদিনের অপেক্ষায় আজ তাহলে বিদায়। শুভেচ্ছা আবারও জন্মদিনে কিংবদন্তি আসাদুজ্জামান নূরের প্রতি।